প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ভ্রমণত আর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নৈশ ভোজর নিমন্ত্রণী অনুষ্ঠানত ধেমাজির কন্যা প্রিয়ঙ্কা দাস রাজকাকতি গৌরবান্বিত ধেমাজিবাসী। ফ্রান্স ভ্রমণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানার্থে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোয়ে আয়োজন করা রাজকীয় নৈশ ভোজলে নিমন্ত্রিত হয়েছে ধেমাজি জেলার বরদলনির জীয়রী তথা সম্প্রতি প্যারিসত মহাকাশ বিজ্ঞানী হিসাবে কর্মরত প্রিয়ঙ্কা দাস রাজকাকতি। অসমীয় পরম্পরাগত মুগার সাজেরে বিদেশত নৈশ ভোজত অংশ লওয়া অসম কন্যা প্রিয়ঙ্কায় এনে উপস্থিতিয়ে কেবল ধেমাজিবাসীকেই নহয় সমগ্র অসমবাসীকেই উৎফুল্লিত করে তুলিছে। উল্লেখযোগ্য যে বিভিন্ন ক্ষেত্র বসা বসা 250 গৰাকী অতিথিক নিমন্ত্রণ করা এই নৈশ ভোজলৈ অসম কন্যা প্রিয়ঙ্কায়ও নিমন্ত্রণ লাভ করাত সমগ্র ধেমাজিবাসীর লগতে গৌরব অনুভব করেছে প্রিয়ঙ্কার পিতৃগৃহ ধেমাজি বরদলনির ঘরখনতো। প্রিয়ঙ্কার পিতৃ কর্মসূত্রে গুয়াহাটির বাসিন্দা যদিও বর্তমানেও প্রিয়ঙ্কার আইতাক আর পরিয়াল সহ খুড়ায়েকে বাস করে বরদলনির ঘরখনত। বিদেশত কর্মরত অসম জীয়রীয়ে এনেদরে বিশ্বর দুখন শক্তিশালী রাষ্ট্রের মুরব্বীর সঙ্গে নৈশ ভোজলৈ নিমন্ত্রণী হওয়াত নিঃসন্দেহে অসমবাসীর বাবে এক গৌরবর বিষয় হয়ে পড়েছে। ধেমাজি বরলি সুখাম গাঁওর ধর আমার ঘাই শিপা যদি আমি বিচার ঐতিহ্য আছে আমার ইতিহাস আছে বরদলনী গতি বরদলনী নামটো একটা মহান যেটু আজি অসমৰ বুকুত আমার বরদলনীর পরাই বহু জ্যেষ্ঠ সুদক্ষ ব্যক্তিসকল জিলিকি আছে গতি বরদলনী একটা ডাঙর ইতিহাস আছে সেটু হয়তো কয়ে শেষ করব নারি তথাপি আমার শৈশবরপ্রাই আমার ঘরখনত আমার পরিয়াল বিশেষক শিক্ষা জগততে হোক চিকিৎসা জগততে হোক অভিযান্ত্রিক বিদ্যালয় পর আদি প্রায়বিল হেরিতে আমার ঘর পরিয়াল যথেষ্ট ডক্টর আছে অভিযন্তা আছে অভিবক্তা আছে ঠিক তেনে আমার পরিয়ালের একটা ঐতিহ্য আছে অতীতর পরাই গতি মানে ভাবিছো সেটু নেক্সট জেনারেশনে আমার বহাল রাখব বলে ভাবিছো। প্রিয়ঙ্কায় পড়াশোনার বাদে অন্য কি কি কামত ব্যস্ত থাকে গম পায় না? মানে অল্প মানে খুব ডিজাইন করে আর্ট করে আর মোক সরুতে মানে যেটা ককাক মই দিল্লিত আছিল তেতিয়াই তাই মানে এটার মনের ধারণা প্রকাশ পাইছিলে যে মই আকাশ চুম মানে ককা দেউতাকক কৈছিলে মানে আকাশলে চাই কৈছিলে যে মই আকাশ চাব বিচাৰো ককা তেতিয়া ককাকেও খুব আশীর্বাদ দিছিলে যে তুমি আগবাহা মোৰ আশীর্বাদ সদায় থাকিব ঠিক তেনেকে মই শেষত এটোৱে কৈছো আৰু যে আমার সমূহ বরলনী সুখামবাসী রাইজ বরলনী ধেমাজিবাসী রাইজ অসমবাসী রাইজ আর সমগ্র ভারতবাসী আর আশীর্বাদ করুক যাতে তাই আগুয়াই যাও তাই সপোন পূর্ণ হোক ইয়াকে মই কামনা কৰিছো এজন খুড়াক হিসাবে। ধেমাজির পৰা অশ্বিনী কুমার দুয়ারা রিপোর্ট দা স্টার নিউজ।